দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার। পরে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। দুদেশের মধ্যে 10টি সমঝোতা স্মারকও সই হয়। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমেই আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই সফরের গুরুত্ব বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। দুদিনের সফরের দ্বিতীয় দিন সকালে নয়াদিল্লির ফোর্ড কোর্টে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। সশস্ত্র সালাম গ্রহণের পর গার্ড অব অনার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইন অব প্রেজেন্টেশনে দুদেশের মন্ত্রী পরিষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় করিয়ে দেন। রাষ্ট্রপতি ভবনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে। বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। রাজঘাট থেকে ফিরে হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে একমত হন দুই নেতা। সফর শেষে সন্ধ্যায় ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন।